ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यमसामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि श्रीमद् भगवद्गीता पाठ एवं आलोचनार उद्देश्य निये, एवं सेई उद्देश्ये आमरा एकत्रित हयेछि प्राय दु मास बादे। আমি দেখছিলাম যে শেষ ক্লাস হয়েছিল বোধহয় সেপ্টেম্বরে, তারপরে সেপ্টেম্বরে অক্টোবর, সেপ্টেম্বরের শুরুতে অক্টোবরে হয়নি, আর নভেম্বরে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা পড়ছিলাম অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, তার ১৯ নম্বর শ্লোক দিয়ে শেষ হয়েছিলাম। ভূতগ্রাম স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে হবশ পার্থ প্রভবত্য হরাগমে। এই বলা হচ্ছিল রানিং মিনিং যেটা ছিল সেটা হচ্ছে সেই প্রাণীগণ যারা পূর্ব পূর্বে কল্পে ছিল কর্মফলের বসে পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে প্রলীন হয় এবং পুনরায় ব্রহ্মার দিবা সমাগমে নিজ নিজ কর্মের ফলস্বরূপ প্রাদুর্ভূত হয়। অর্থাৎ যদি মুক্তি না হয়, এটা একবার খুব পরিষ্কার, আমরা যদি আমাদের সেই রকম কর্ম না করে যেতে পারি তাহলে যদি মুক্তি না হয় আবার পুনর্জন্ম আমাদের হবে, আমরা না চাইলেও এটা হবে, এবং সেই আমাদের নিজেদের বাসনা অনুযায়ী আমাদের আবার নতুন করে একটি জীবন হবে এবং সেটিকে আমাদের মেনে নিতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আমাদের পরবর্তী শ্লোক যেটা দিয়ে আমরা আজকের পড়াশোনা শুরু করব সেটা ২০ নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন পরস্তস্মাতু ভাবন্যো অব্যক্ত অব্যক্তাত সনাতন ইহ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। একবারে রানিং গোদা বাংলায় যা বলছে সেটা হচ্ছে এই চরাচর, সেই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিকরণ অব্যক্ত হতেও বিলক্ষণ, অর্থাৎ অব্যক্তের ও অধিষ্ঠান রূপে যে কারণ এবং ইন্দ্রিয়াদির অগোচর স্বতন্ত্র যে অক্ষর নামক সনাতন পরব্রহ্ম রয়েছেন, তিনি স্থাবর জঙ্গমাদি ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন না, সেহেতু তিনি কার্য কারণ স্বরূপ ব্রহ্মাদি ভূত সকলেরও কারণ। কি সুন্দর কথাগুলো, ভগবানের কথাগুলো ভারী সুন্দর। সেখানে তিনি বলছেন পরস্তস্মাৎ তু পরর বিসর্গ, তারপরে ওই যে তস্মাৎ আছে সংযুক্ত হয়ে স্বয়ের আগমন হয়েছে, তাই পরস্তস্মাতু তু বিসর্গ। ভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন ইয়সঃ সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। এই শ্লোকে আমাদের জীবনের একটা মহান সত্য, নিহিত সত্য, এটিকে নিয়ে চর্চা করা হয়েছে। পরহ তস্মাত তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাত সনাতনম, সেই অব্যক্ত, এর অর্থ হচ্ছে সেই অব্যক্ত থেকেও মহত্তম আরেক অব্যক্ত আছে,
আমরা এই যে বলছি পরহ তস্মাত্তু ভাব অন্য অব্যক্তাত অব্যক্ত অব্যক্তাত সনাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে যিনি চিরন্তন, যিনি শাশ্বত, যার কখনো কোনো পরিবর্তন হয় না, যুগ যুগান্তরব্যাপী যার স্থিতি, যাকে কখনো মুছে ফেলা যায় না, আমরা জোর করে যাকে মুছে ফেলতে পারি না। তিনি কেমন? না, তিনি হলেন শ্রেষ্ঠ, পরহ শ্রেষ্ঠ। ইয়া স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। ইয়া স সর্বেষু ভূতেষু, জগতের সমস্ত কিছু, ইয়া স সর্বেষু ভূতেষু, জগতের যাবতীয় ভূত সকল, যেগুলোকে আমরা চোখে দেখতে পাই, যেগুলোকে আমরা অনুভব করি, এই জগতের সব কিছুও যদি নষ্ট হয়ে যায়, কিন্তু এরা কখনো, ইনি কখনো বিনষ্ট হন না। তাই বলছেন ভূতেষু নৎসু ন বিনশ্যতি, বিনশ্যতি মানে নষ্ট হয়ে যাওয়া, ন বিনশ্যতি মানে নষ্ট না হওয়া। এইসব বস্তুর মানে আমাদের যে এই সাধারণ মানুষ, আমরা যারা জীব জগৎ জগৎ প্রপঞ্চ যা কিছু আমাদের কাছে দৃশ্যমান, সেটা সমস্তটাই নষ্ট হয়ে যায়। জাগতিক প্রকাশ যা কিছু চোখে দেখতে পাই, সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। বা পরবর্তী জন্মে পূর্ব শ্লোকে যেরকম বলেছে, কর্মফল অনুযায়ী আমরা আমাদের নিজেদের কর্মফল অনুযায়ী আমরা আমাদের নতুন জগৎকে খুঁজে পাব, কিন্তু আমাদের যে পরব্রহ্ম যিনি আমাদের পরম পুরুষ, পরম শব্দটা হচ্ছে সুপ্রিম, যার পরে আর কিছু নেই, সেই চরমতম বস্তু যিনি আমাদের সমস্ত কিছু সৃষ্টির মূলাধার, যিনি তিনি কখনোই কোনো অবস্থাতেই নষ্ট হন না। সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ভাষায় সর্বেষু ভূষেষু নশ্যতি ন বিনশ্যতি, সমস্ত ভূত নষ্ট হয়ে গেলেও এটি কখনো কোনো অবস্থাতে নষ্ট হয় না। যিনি সমস্ত ভূত সকলের প্রলয়কালে, এই বলছেন ইয়াস সর্বেষু ভূতেষু নৎসু ন বিনশ্যতি, তিনি সর্বদা বিদ্যমান থাকেন। এই ভাবনাটা আমাদের ভেতরে সব সময় যদি কাজ করে, তাহলে দেখবেন আমরা তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। ইটার্নিটি, যদি আমরা অনন্তের জীবন যাপন করবার যদি কথা ভাবি, তাহলে আমরা সেই ইটার্নাল সত্তা, সেই অনন্তের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। এ আমাদের পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি তার একটি বক্তৃতায় এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে শেলির একটি কবিতার উল্লেখ করেছিলেন, যে বিদেশিদের ভেতরেও মানে সমস্ত ধর্মমতে, বিদেশিদের ভেতরে নয় সমস্ত ধর্মমতে এই ভাবনাটা কেমন করে আছে সেইটা বোঝানোর জন্য শেলির একটি কবিতা তিনি উল্লেখ করেছেন। কবিতাটার নাম হচ্ছে অ্যাডোনাইস। অ্যাডোনাইস একটা, এটা হচ্ছে হিব্রু শব্দ, এটার অর্থ হচ্ছে আমরা শ্রী ভগবানের উদ্দেশ্যে আমরা একটা শ্রদ্ধাবাচক শব্দ ব্যবহার করছি। অ্যাডোনাইস শব্দ অর্থ হচ্ছে যা কখনো হারায় না, সেই অনন্তের কথা। সেই কবিতায় তিনি বলছেন, দ্য ওয়ান রিমেইন্স, দ্য মেনি চেঞ্জ অ্যান্ড পাস, হেভেন্স লাইট ফর এভার শাইন্স, আর্থ শ্যাডোজ ফ্লাই, লাইফ লাইক এ ডোম অফ মেনি কালার্ড গ্লাস স্টেইনস দ্য হোয়াইট রেডিয়েন্স অফ ইটার্নিটি আনটিল ডেথ ট্রাম্পলস ইট টু ফ্র্যাগমেন্টস। কি সুন্দর কথা, দ্য ওয়ান রিমেইন্স, দ্য মেনি চেঞ্জ অ্যান্ড পাস, যিনি এক তিনি চিরন্তন, তিনি চিরস্থায়ী, বহুত্বের, এই যে বলছেন দ্য মেনি চেঞ্জ অ্যান্ড পাস, বহুত্ব কি হয়, বহুত্ব জিনিসের পরিবর্তন হয় এবং একটা সময় তারা শেষ হয়ে যায়। হেভেন্স লাইট ফর এভার শাইন্স, আর্থ শ্যাডোজ ফ্লাই, আর্থ শ্যাডোজ ফ্লাই, পৃথিবীর যে আলো সেটি ক্ষণস্থায়ী, পৃথিবীর যে ছায়া সেটি ক্ষণস্থায়ী, কিন্তু স্বর্গের আলো সেটি ক্ষণস্থায়ী না, সেটি একটি চিরন্তন সত্য। লাইফ লাইক এ ডোম অফ মেনি কালার্ড গ্লাস স্টেইনস দ্য হোয়াইট রেডিয়েন্ট অফ ইটার্নিটি। আমাদের জীবন কীরকম না, অনেকটা সেই একটা গম্বুজ তৈরি হয়েছে যাতে অনেক রকমের কাঁচের ইয়ে লাগানো হয়েছে। আপনারা যারা পুরনো বাড়িতে দেখেছেন, দেখবেন সেই যে কাঁচের জানলায় সবুজ, লিন, ডাল, নানা রকমের সেই আল ইয়ে লাগানো হয়েছে যাতে জীবনটাকে বর্ণময় মনে হয়। সেই আর্শিক ঠিক সেরকম জীবন হলো ওই স্ফটিকের মতো জীবন গম্বুজ, সেটা নানা রকমের আলো দিয়ে তৈরি, কিন্তু স্বর্গের সেই উজ্জ্বল সাদা আলোর সামনে
সেটি যেন বর্ণহীন হয়ে যায়। আনটিল ডেথ ট্রাম্পলস ইট টু ফ্র্যাগন্যান্স, যতদিন না পর্যন্ত মৃত্যু তার পদাঘাতে সব কিছু ভেঙে দিচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের মনে হয় এই জগৎ সংসার বিশ্ব চরাচর সর্বদা চিরন্তন সত্য। কিন্তু জীবন যখন আঘাত করে আমাদের ভেঙে তছনছ করে দেয়, তখন বোধ হয় আমরা সামান্য, আমরা অস্থায়ী, আর একটা চিরস্থায়ী সত্তার সঙ্গে আমাদের একটা নিত্য সম্পর্ক তৈরি হয়েছে। এটা শুধুমাত্র যে আমাদের ধর্মমত হিন্দু ধর্মমতেই, এটা শুধুমাত্র যে হিন্দু ধর্মমতেই আছে তা কিন্তু নয়, এটার প্রতি ধর্মমত, প্রতি ধর্মভাবনায় সেই একত্বের কথা আছে, এবং শুধু তাই নয়, সেই চিরস্থায়ী সত্তার কথা আছে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, আমাদের জ্ঞানযোগ পড়াতে আসতেন পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি মহারাজ। একটি ভারী সুন্দর কথা তিনি বলেছেন এবং জোর করে আমাদের একটি বই পড়িয়েছিলেন। বইটি মূলত রাশিয়ান ভাষায় লেখা, পরবর্তীকালে সেটি ইংরেজিতে অনুবাদ হয়, দ্য ওয়ে অফ এ পিলগ্রিম আর পিলগ্রিমস প্রগ্রেস। একটি ছেলে, রাশিয়ান ছেলে, সে কখনো তাদের তার শরীরে খানিকটা বিকৃতি ছিল। তারা দুই ভাই ছিলেন, তারা বাবা মাকে ছোটোবেলায় হারিয়েছিলেন। ছেলেটি খুব ধার্মিক গোছের, সে প্রতি সপ্তাহে চার্চে যেত এবং শুনত যে ঈশ্বর সর্বভূতের ভেতরে বিরাজ করছেন, এবং ঈশ্বরকে চাইলে সেই সর্বভূতের মধ্যেই তাকে অনুভব করা যায়, তাকে দেখা যায়। এই ভাবনাটা নিয়ে সে বড় হচ্ছে, কিন্তু কখনো তার সেই অনুভূতি হয়নি। একদিন তার ভাই ঈর্ষাবশে তাকে মারার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগেকার দিনে সব সম্পদ টাকা কড়ি বাড়িতে থাকতো, তো ব্যাংকে থাকতো না, সবাই মারা গেলে। ছেলেটা চার্চ থেকে ফিরে এসে দেখলো বাড়ি পুড়ে গেছে, তার দাদু দিদা তার স্ত্রী সবাই মারা গেছে, তার অবশিষ্ট বলতে কিচ্ছু নেই। তখন সে অনন্তের পথে যাত্রা করলো, পিঠে একটা ন্যাকস্যাক, সঙ্গে তার একটি বই, সেটা হচ্ছে বাইবেল, আর আরেকটা বই, সেটার নাম হচ্ছে ফিলোকালিয়া। ফিলোকালিয়া হলো খ্রিশ্চান যত সন্ত আছে তাদের জীবনে তাদের অনুভবের গল্প ওই ফিলোকালিয়াতে আছে, সেইটা নিয়ে সে যাত্রা করলো। যাত্রা করতে করতে পথে তার নানা রকমের মানুষের সঙ্গে দেখা হলো, নানা কাজের সে সম্মুখীন, খেতে হবে তো, তার তো খাবার কিছু নেই। সে তখন কি করলো, নানা রকমের অড জবস করা শুরু করে দিল। তার মধ্যে বেশিরভাগ ছিল মানুষের ক্ষেত পাহারা দেওয়ার কাজ। সেই মানুষের ক্ষেত পাহারা দেওয়ার কাজ সারাদিন সে করত, এবং সেই ক্ষেতের পাশে যে ছোট্ট কুঁড়ে ঘর থাকতো তাতেই সে থাকতো। ক্ষেতের মালিক তাকে যে রুটি দিত সেইটিই সে খেত, এবং যতটুকু সময় পেত ততটুকু সে ঈশ্বরকে ভাবনা চিন্তা করার সুযোগ খুঁজে বেড়াতো, এবং ওই তাদের ফিলোকালিয়া এবং বাইবেল পড়ে তার সময় কাটত। কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি কাজে যত মানুষের সঙ্গে দেখা হলো, তত সে অনুভব করতে থাকলো প্রত্যেক মানুষের ভিতরে যেমন অসৎ সত্তাও আছে, সৎ সত্তাও বিরাজমান। প্রকৃতি যেমনই হোক না কেন, তার সেই প্রত্যেকের ভেতরে সেই সৎ সত্তা বিরাজমান আছে। এই সমস্ত সৎ সত্তাগুলিকে যদি একত্রিত করা হয়, সেটি হয় ঈশ্বরানুভূতি, ঈশ্বরের সমগ্র প্রকাশ। ঠিক যেরকম আমরা মাটির মূর্তি তৈরি করি না, আমরা মাটির মূর্তি তৈরি করতে গেলে কত জিনিস লাগে, বাঁশের অনেক খারাপ গুণ আছে, কিন্তু বাঁশের কাজ হচ্ছে ধরে রাখতে পারে, খড় আর দড়ির কাজ হচ্ছে একটা শেপ দিতে পারে। মাটি প্রথম প্রলেপ দিলেও সেটা ফেটে গেলেও সেটা একটা শেপের ওপর একটা চামড়ার মতো হয়, তারপরে তাতে দ্বিতীয় প্রলেপ পরে, তাতে রং হয়, তারপরে চুল লাগানো হয়, কাপড় চোপড় লাগানো, দেখ প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, কিন্তু যখন সবটা জুড়ে আছে তখন ঈশ্বরের একটি মূর্তি তৈরি হয়। ঠিক সেই রকমভাবে সেই লোকটি অনুভব করল জগৎ সংসারের যে যেখানে আছে সবার ভিতরে একটি করে সৎ সত্তা বিরাজ করছে, যেটি সৃষ্টির ধ্বংসের সাথেও নষ্ট হয় না, যুগ যুগান্তর ধরে মানুষ থেকে মানুষে ট্রান্সফার হয়, যেটা চিরন্তন, যেটা চিরস্থায়ী। আর সেই সত্তাটিকে অনুভব করে সে একেবারে মুগ্ধ হয়ে থাকলো। এ দেখুন, এই যে কথা, এই অদ্বৈত বেদান্তের এই যে কথা, তিনি অনন্তের মধ্যে আছেন, সবার ভেতরে বিরাজ করছেন, আমাদের হিন্দু ভাবনা চিন্তা, আমাদের শ্রীরামকৃষ্ণের ভাবনা চিন্তা, সব কিছুর ভেতরে, আর এই বিদেশি একটা খ্রিস্টান একটা বালকের ভাবনা, একটি মানুষের ভাবনা চিন্তা, দেখুন
পথে ধর্মপথে সব গিয়ে এক হয়ে যাচ্ছে। কারণ জগতের সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই চিরন্তন সত্য, সেই শাশ্বত সত্য, সেটি চিরন্তন থাকে, জীবনের শেষ অবধি সেটি একই রকম থাকে, যেটি এই শ্লোকে বলা হচ্ছে। অব্যক্ত অক্ষর ইত্যুক্তম স্তমাহু পরমাম গতিম ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যাকে অব্যক্ত বা অবিনাশী বলা হয়েছে তাকেই পরম লক্ষ্যরূপে বর্ণনা করা হয়েছে, সেইটি আমার শ্রেষ্ঠ অবস্থা, যা লাভ করলে আর সংসারে ফিরে আসতে হয় না। অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এই কথা বলছেন। অব্যক্ত অক্ষর ইত্যুক্ত, ইত্যুক্ত মানে হচ্ছে পূর্ব শ্লোকে যেটা বলা হয়েছে, সেই যে সনাতন শব্দের কথা বলা হয়েছে, যেটি যে সত্তা প্রলয়তে নষ্ট হয়ে যায় না, তিনি হলেন কেমন, কেন নষ্ট হন না, কারণ তিনি অক্ষর। এই যে বলছেন অব্যক্ত অক্ষর, অব্যক্ত কেন না, শব্দ দিয়ে তাকে বোঝানো যায় না। আপনি এক কাপ এক চামচ চিনি খেলেন চা খাবার আগে, তারপরে আপনি একটা চিনি ছাড়া চা খাচ্ছেন, আপনি কিন্তু ওই যে চিনিটা খাওয়ার ফলে পরে যে চিনি ছাড়া চাটা খাচ্ছেন, আপনার কিন্তু খুব ভালো একটা অনুভব হচ্ছে। কেমন অনুভব হচ্ছে যদি বলা হয়, আপনি বড় জোর বলতে পারেন ভালো মিষ্টি অনুভব হচ্ছে, কিন্তু মিষ্টি অনুভবটা কি সেটা বোঝা যায় না, বোঝানো যায় না। অনুভূতি কখনো এরকম শব্দরাজি দিয়ে প্রকাশ করা যায় না, আর চরম অনুভূতি যেটা সেটি বোঝানোই যায় না। স্বামীজি তার সমাধি কবিতায় লিখছেন না, সে ছায়ায় বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল অবাঙ্গ মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যান। সেই অনন্ত, সেই অনন্তের সাথে যখন আমাদের মিশে যায়, অনন্তের অনুভূতি শব্দরাজি দিয়ে আমরা কখনো প্রকাশ করতে পারি না। তাই বলছেন অব্যক্ত অক্ষর ইত্যুক্তম, আমাকে যে এই যে আমার যে সত্তাটা এটি বলা হচ্ছে, তম আহু পরমম গতিম, সেই তাকেই পরম গতি বা চরম লক্ষ্য বলা হয়। এই যে আমার এই সত্তাটা যে কখনো কোনো অবস্থায় ত্রিকালে কোনো পরিস্থিতিতে ধ্বংস হয়ে যায় না, সর্ব অবস্থায় একই থাকে। আমাদের আচার্যরা ট্রেনিং সেন্টারে পড়ানোর সময় একটি গুণের কথা, ঈশ্বরের একটি বিকাশের কথা খুব জোর দিয়ে বলতেন। তারা বলতেন সত্য হলো এমন একটি গুণ যা সর্বকালে সর্ব অবস্থায় একই রকম থাকে, সেটির কখনো কোনো বদল হয় না। যুগ যুগান্ত সারা জগৎ যদি ধ্বংস হয়ে যায়, সত্য সেই চিরন্তন একই রকম রূপ নিয়ে থাকে। সত্যকে বলতেন তারা, এটা হলো ঈশ্বরের প্রকাশ। এইভাবে আমরা নিজেকে বিকশিত করি। তাই বলছেন তম আহু পরমম গতিম, তাকে পেলে সেই পরম গতি প্রাপ্ত হলে ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে, যাকে পেলে আমরা জন্ম মৃত্যুর দ্বারা গ্রস্ত এই সংসারে আর ফিরে আসতে হয় না। কেন ফিরে আসতে হয় না, এইখানে বলছেন দেখুন, তদ্ধাম পরমম মম, সেইটা আমার সর্বশ্রেষ্ঠ ধাম, আমি সেইটা। আমরা যখন ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই, তখন আমাদের আর নিজস্ব এই যে মানবীয় সত্তা এটা থাকে না, আমরা মিলেমিশে তার মতো হয়ে যাই। আমাদের এমন একটা অবস্থা এসে যায় তখন আমাদের আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় না। আজকেই একজন এসেছিলেন, তাকে বলছিলাম আমাদের তো এখানে সব ভাঙাচোরা চলছে, নতুন অফিস হবে, সেই কারণে পুরনো অফিসে সব ছবি সরিয়ে রাখা হয়েছে আমার বর্তমানে অস্থায়ী অফিসে। সেইখানে পূজনীয় স্বামী ভূতেশ আনন্দজি মহারাজের একটা ছবি ছিল, সেটাও রাখা হয়েছে। যেহেতু উনি আমার গুরু, তাই বোধ হয় ওরা ছেলেরা সব ছবিগুলোর ওপরে রেখেছে, রোজ অফিসে এসে যাতে মহারাজের সঙ্গে আমার দেখা হয়। তো তিনি এসে বসেছেন, বসে আমাকে বলছেন, ইনি ভূতেশ আনন্দজি মহারাজ নন, আমার দাদুর গুরু ইনি। আমি বললাম হ্যাঁ। উনি জিজ্ঞেস করছিলেন মহারাজের কথা, যে কী বিশেষ আকর্ষণ আপনার ছিল মহারাজের প্রতি। একটি আকর্ষণ যেটা আমার ভীষণ এখন ভীষণ রকমভাবে মনে হয়, যত বয়স বাড়ছে তত বেশি করে মনে হয়, বইতে পড়েছি শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের ভালোবাসতেন, বলা আছে তার সেই ভালোবাসার কোনো রকম সীমা ছিল না। বলছেন যে ময়লা কাপড় পরে, কালকেই আমরা বলছিলাম সুবোধানন্দজিকে তিনি পাশেই বসতে দিচ্ছেন, ভালোবেসে এমন সোহাগে সকলের সাথে আলোচনা করছেন, সকলের মনে হচ্ছে তারা কেবল শরীরটা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু তাদের মনটা শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে দিয়ে রেখেছেন।
এমন ভীষণ রকমের ভালোবাসা ছিল। পূজনীয় ভূতেশ আনন্দজি সম্পর্কে বলতে গেলে আমার এই একটি কথাই মনে পড়ে, তাকে না দেখলে বোধহয় আমরা কখনো অনুভব করতে পারতাম না যে ঠাকুর কেমন করে তার সন্তানদের ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে তার ভাবে সম্পূর্ণ ভাবিত হয়ে গেছে। কালকে একজন আমাকে পাঠিয়েছিলেন, এলাহাবাদে তিনি গেছিলেন, পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের আশ্রম ঘুরে এসেছিলেন, সেইখানে বিজ্ঞান মহারাজের কিছু ছবি ছিল, সেই ছবিগুলো পাঠিয়েছেন। তারপরে একটি বিশেষ ছবি পাঠিয়েছেন, সে ছবিটি একদিকে বিজ্ঞানানন্দজি, একদিকে আত্মস্থানন্দজি। আত্মস্থানজি একটা ঘরোয়া ছবি যেটা বাইরে পাবলিকরা দেখতে পান না। মহারাজ স্নান করতে যাওয়ার আগে যখন যেতেন তখন ওই রকম থাকতো, হাঁটুর কাছাকাছি প্রায় কাপড়টা থাকতো, এবং শেষের দিকে সর্বাবস্থায় ওনার লাঠি বা কোনো একটা সাপোর্ট লাগতো। আর বিজ্ঞান মহারাজ এরকম লাঠি হাতে কাপড়টা হাঁটুর কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি দুটো ছবি পাশাপাশি উনি পাঠিয়েছেন আমাকে, দেখুন দেখি কীরকম কীরকম সিমিলারিটি খুঁজে পাচ্ছেন। আমি সিমিলারিটি দেখছিলাম যে মহারাজ বোধহয় বিজ্ঞান মহারাজকে ধ্যান করতে করতে একদম বিজ্ঞান মহারাজের মতো হয়ে গেছেন, আমি কিছুতেই মহারাজকে আলাদা করতে পারছি না। এই ঘটনাগুলো বলা এই কারণে, আমাদের যা আমরা যাদের চোখে দেখেছি, যাদেরকে আমরা অনুভব করেছি, যারা আমাদের জীবন দেবতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের গুরুরা, এরা হলেন ভগবানের মিনিয়েচার ফর্ম। এই মিনিয়েচার ফর্মগুলো দেখতে দেখতে আমরা অনুভব করতে পারি যে ঈশ্বরের সঙ্গে মিলে যাওয়ার ব্যবস্থাটা কীরকম, বলছেন না তদ্ধাম পরমম মম, আমার সেই পরম ধাম সেটি, সেখানে গেলে ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তি, সেই ধাম প্রাপ্তি হলে, সেই অবস্থা প্রাপ্তি হলে আর ফিরে আসা নেই, দেয়ার ইজ নো কামিং ব্যাক, নো লুকিং ব্যাক, তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি। এই জগৎ, এই সভ্যতায় যতদিন থাকবে ততদিন আমি তার সত্তা হয়ে মিলেমিশে থাকতে পারবো। এই যে জোশও করে আগে ঘর পাকড়ে নিতে হবে, তারপরে শহরের রং তামাশা দেখার কথা ঠাকুর যে বলছেন, এটা হলো সেই অবস্থা। গীতায় ভগবান বলছেন পরবর্তী শ্লোকে, পুরুষ স পর পার্থ ভক্তিয়া লভ্যস্তন্বয়া যস্যান্তঃস্থানি ভূতানি ইয়েন সর্বমিদম ততম, এবং সেই পরম পুরুষ যার মধ্যে সমগ্র জগৎ অবস্থিত এবং যার দ্বারা সমস্ত কিছু পরিব্যাপ্ত, একমাত্র তাকে অনন্যা ভক্তি দিয়ে লাভ করা যায়। প্রশ্ন তো হবে তোমার সাথে মিলেমিশে আমি একাকার হয়ে যাব, কিন্তু উপায়টা কী, হোয়াট ইজ দ্য মিডিয়াম, কীভাবে তোমার সাথে আমি মিলেমিশে একাকার হব। তাই বলছেন সেই পুরুষ তিনি সত্যস্বরূপ, তিনি নির্গুণ নিরাকার, তার সঙ্গে একাত্ম হওয়া যায়। কীভাবে একাত্ম হওয়া যায়, ভক্তিয়া লভ্যতু অনন্যয়া, অনন্যয়া ভক্তি, একমুখী ভক্তি, তোমাকে ছাড়া আর কোনো কিছু চাই না। অনেক ভক্তির মতে এটির আরেকটি নাম, সেটা হচ্ছে অনন্য ভক্তি, একান্ত ভক্তি। পরম পুরুষকে যদি আমি উপলব্ধি করতে চাই, এছাড়া আমি আর কিচ্ছু চাই না, তাকে উপলব্ধি করতে গেলে আমাকে সেই তোমাকে ছাড়া আর কিছু চাই না এই বোধটা আমাদের জাগিয়ে রাখতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বর্ণনা করছেন ছোট্ট শিশু, তিনি সারাদিন সকলের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, কিন্তু যখন যে দিন শেষ হয়ে গেছে তখন তার একটি কথা, মা যাব, মা যাব, মা যাব, মাকে ছাড়া আর সে কিচ্ছু বোঝে না। অচেনা লোকও যদি বলে চল আমি তোকে কাঁধে করে মায়ের কাছে নিয়ে যাব, সে সঙ্গে সঙ্গে তাই যেতে রাজি হয়। এই যে মা ছাড়া আর কিচ্ছু চাই না, মা যাব, মা যাব, মা যাব, খুব ভালো উদাহরণ, আপনারা অনেকেই পড়েছেন ওর জীবনের কথা। তিনি হলেন রাধুদি। রাধুদি সম্পর্কে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির একটি ভারী সুন্দর স্মৃতিকথা তার জীবনী গ্রন্থে আছে। সেখানে তিনি বলছেন রাধুদি টিবি হওয়ার জন্য রাধুদিকে কাশিতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিয় মহারাজ তিনি ব্যবস্থা করেছিলেন, শারদানন্দজিও ব্যবস্থা করেছিলেন, যাতে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হয়। রাধুদি কাশি যাওয়ার পরে, তখনকার দিনে কাশিতে মেয়েদের, আমাদের যে ভক্ত মেয়েদের, তাদের থাকার জায়গা ছিল না, ওই ফিমেল ওয়ার্ডের একটা পাশে তখন তারা থাকতেন। তিনি প্রথম দিকে ঠিক বুঝতে পারেনি, পরে তিনি কিন্তু অনুভব করলেন তাকে এই কারণে নিয়ে আসা হয়েছে। তিনি খুব উপেক্ষার হাসিতে হাসতে হাসতে বলছিলেন, তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত জীবনের ভার নিয়েছিলেন
আপনি কি আমার মুক্তির ব্যবস্থা করে যাননি? মুক্তি আমার করতলগত, আমি মুক্ত পাবই, আমার এখানে মরব না, কাশীতে আমি নির্বাণ নেবনি, কাশীতে প্রিয়দা মরুক, এ মরুক, সে মরুক, সবাই নির্বাণ নিক, আমি কাশীতে নির্বাণ নেবনি। তিনি এত জেদ করতে থাকলেন, বাধ্য হয়ে আমাদের একে নিয়ে আসতে হলো, রাধুদিকে নিয়ে চলে আসতে, এবং মায়ের ওই ছোট্ট ঘর, মায়ের যে ঘর ছিল সেই ঘরে, মায়ের খাটেতেই রাধুদির জীবন অবসান হয়। এই যে শেষকালে এই রকম কেন আকর্ষণ, এইটা প্রসঙ্গে মাতাজিরা ভারতী প্রাণা মাতাজিকে জিজ্ঞাসা করেছেন। তিনি সারাটা জীবন মাকে জ্বালিয়ে গেছেন, এতটুকু একদিনের জন্য স্বস্তি হয়নি, তার শেষের দিকে এরকম মা যাব ভাবটা কেন? বলছেন জগতের সামনে মাকে ভুলিয়ে রাখবার জন্য তাই তিনি এই রূপ ধারণ করেছেন। যেই কাজ শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে একটি ভাবই চালিত হচ্ছে, সেটা কেমন করে মায়ের সঙ্গে সংযুক্ত হব। এই যে তোমাকে ছাড়া আর কিছু চাই না, এই যে বোধ, এই যে ভালোবাসা, ভক্তির এই যে বিকাশ, সেইটিকেই আমাদের শাস্ত্র অনন্যা ভক্তি হিসেবে বর্ণনা করছেন। ভাগবতের একটি গল্পের কথা আপনাদের অনেকেই আমি বলেছি, এর আগেও বলেছি, আবারও এখানে বলার ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে যখন হিরণ্যকশিপু বধ হয়ে গেল, তখন সেই নরসিংহের বিশাল মূর্তি, সেইটা দেখার পরে কেউ আর তার কাছে যেতে পারছে না, সবাই জানেন তিনি নারায়ণ, তবু তার সেই বিরাট রূপ দেখে কিছুতেই তার কাছে যেতে পারছেন না। তাই প্রহ্লাদকে তিনি, তার সবাই দেবতারা সবাই প্রহ্লাদকে নৃসিংহদেবের কাছে পাঠালেন। নৃসিংহদেব তার কাছে যাওয়ার পরে তাদের ভালোবাসা হতে থাকলো, নৃসিংহদেব আনন্দের চোটে প্রহ্লাদকে চাটতে থাকলেন, চাটতে 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 আস্তে আস্তে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। তখন তিনি বললেন, প্রহ্লাদ তুমি আমার কাছে কিছু বর চাও। আরই সুন্দর শ্লোকের যে অর্থটা সেটা হচ্ছে এই, তিনি বলেছিলেন আমি দোকানদার নই যে বর চাই, আমি শুধু তোমাকে ভালোবাসি আর তার পরিবর্তে কিচ্ছু চাই না, ভগবানের সঙ্গে এই যে সম্পর্ক, শুধু তোমাকে চাই, তোমাকে চাই, এই তোমাকে চাই বোধটা জাগানো দরকার। স্বামী বিবেকানন্দের ভাষায় ভালোবাসার জন্যই তোমায় ভালোবাসি, কোনো কিছু প্রাপ্ত করবার জন্য আমি ভালোবাসি না, তোমাকে আমি ভালোবাসি কারণ আমার তোমাকে ভালোবাসে। স্বামী বিবেকানন্দ আসছেন, তখনও তিনি নরেন দত্ত, ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। একদিন ঠাকুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে আমি তো তোর দিকে ফিরেও থাকাই না, তোর সাথে কথাও বলি না, তবু তুই কেন আসিস? উনি বললেন, আমার ভালো লাগে তাই আমি আসি, এইটা হচ্ছে অনন্যা ভক্তি, কিচ্ছু চাই না, শুধু তোমাকে দেখতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। ফিল্ম টিল্মে দেখায় অনন্যা ভক্তির অনেক রকমের গল্প, কিন্তু ভগবানের এই যে উদাহরণ ভগবান দিয়ে গেছেন, এর সামনে এই অনন্যা ভক্তি আর অন্য কিছু দাঁড়ায় না। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা যান্তি তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। বক্ষ্যামি শব্দের অর্থ হচ্ছে আমি বলবো। কাকে বলছেন? ভরতবংশীয় রাজা ভরতকুল শ্রেষ্ঠ অর্জুনকে তিনি বলছেন। কি বলছেন? ইত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ। এবার আমি তোমাকে সেই কাল বা সেই মার্গের কথা বলবো। সেই মার্গের কথা, কোন মার্গের কথা? প্রয়াতা যান্তি তংকালম, যে কালে প্রয়াণ করে যোগীরা প্রত্যাবর্তন করেন না, মানে নির্দিষ্ট কিছু কিছু সময় আছে যে সময় যোগীরা প্রয়াণ করলে আর কখনো ফিরে আসেন না। ওই কারণে দেখবেন আমাদের শরীর যাওয়া মাত্রই আমাদের পরবর্তী মানুষজন খুঁজতে থাকে, কপাত দোষ পেলো, এক পাত, দু পাত, তিন পাত, কোন ইয়েতে পড়লো, এগুলো সব দেখাশোনা হয়। আমাদের এইখানে বলা আছে, কি বলছেন? অগ্নির জ্যোতি রহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। অগ্নি জ্যোতি দিবা শুক্লপক্ষ ও উত্তরায়ণের 6 মাস, এই মার্গে যদি কারুর গমন করেন তাহলে ব্রহ্মবিদরা ব্রহ্মের কাছে যান, একেবারে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যান, এটির কথা বলছেন শ্রীকৃষ্ণ। বলছেন অগ্নি দিবস এবং শুক্লপক্ষ উত্তরায়ণের 6 মাস, এই হচ্ছে ব্রহ্মলোকে যাবার পথ।
এইটা একটা কথা। কিন্তু ঈশ্বর তত্ত্বের এই ভাবটি যে এসেছে সেটা হচ্ছে আমরা ক্রমমুক্তির কথা বলি, আমরা একটু একটু করে যে উত্তরায়ণ শব্দটার কথা ব্যবহার করছেন, এই একটি বিশেষ শব্দ। এই একটি বিশেষ শব্দ কোনো একটা, যদিও এর দুটি অর্থ হয়, একটা হচ্ছে সময়ের কথা বলছেন, উত্তরায়ণ যে সূর্যের সে উত্তরায়ণ অবস্থা, দক্ষিণায়ণ এবং উত্তরায়ণ। এই উত্তরায়ণ অবস্থায় যে সময় দেবতারা জাগ্রত আছে, সেই সময় শরীর গেলে তিনি সেই অনন্তের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। কিন্তু এই উত্তরায়ণ শব্দটা আরেকটি অর্থ বহন করে, সেটা হচ্ছে আমার ভেতরের ক্রমবিকাশ, ক্রমমুক্তি হতে থাকে। কীরকম হয়? যে আমাদের শরীর চলে যাওয়ার পর একটা উচ্চ লোকে আমরা যাই, সেখানে কিছুদিন কাটানোর পরে আবার আরেকটি উচ্চ লোকে আমরা যাই, তারপর সেখানে কিছুদিন কাটানোর পরে আমরা একেবারে সেই লোকে পৌঁছই যেখান থেকে আর ফিরে আসা যায় না। এর আরও একটা অর্থ, যেটা বাহ্যিক অর্থ, যেটা আমার কাছে খুব মনে হয়, উত্তরায়ণ শব্দটা বোধহয় ভগবান ইচ্ছে করেই এই শব্দটা ব্যবহার করেছেন, আমাদের ভেতরে জাগানোর জন্য, আমাদের সাধক সত্তাকে জাগ্রত করার জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে এই পুনর্জন্ম হেনা তেনা এগুলো বিশ্বাস করি না, যদিও শাস্ত্র বলছে, সব বলছে, আমি সবই মেনে নিই, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমি মনে করি যে এই জন্মেই এমন একটা জীবন যাপন করে যেতে হবে, নিজের জীবনকে এমনভাবে যাপন করে যেতে হবে, এই জন্মেই আমাকে স্বর্গ, স্বর্গপ্রাপ্তি বা ভগবানের সঙ্গে তার সত্তার সাথে একীভূত হতে হবে। আর সুযোগ আমরা বোধহয় সারা জীবনে বা সারা মানব জন্মে পাব না। কিন্তু এই যে উত্তরায়ণ শব্দটা সেই কারণে আমার কাছে এই রকম অর্থ বহন করে নেয়, যে প্রতিদিন নিজের জীবনের মানোন্নয়ন ঘটানো, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সাধন ভজন সব কিছুর জন্যই, সব কিছুর মাধ্যমে আমরা প্রতিদিন একটু একটু করে আমাদের ব্যক্তি জীবনের মানোন্নয়ন ঘটাই। এবং যত আমরা মানোন্নয়ন, ব্যক্তি জীবনের মানোন্নয়ন ঘটাতে থাকি, ঘটতে ঘটতে আমরা আর যে মানুষ দিয়ে আমাদের সাধন ভজন শুরু হয়েছিল সেই একই মানুষ যে আর থাকি না, এটার খুব সুন্দর প্রকাশ আমরা আমাদের গুরুদের জীবনে, আমাদের বড়দের জীবনে, যাদেরকে কেন্দ্র করে আমাদের জীবন বেড়েছে, তাদের জীবন দেখে এটা আমরা লক্ষ্য করেছি। এই কারণে ওই যে তিন লোকের কথা বলছেন না, একটা লোকে খানিক দিন থেকে তারপরে আবার আবার একটা লোকে যাওয়া, এটা বোধ হয় এই লোকে আমাদের যে জন্মগত লোকেই হয়। তখন শরীর ছেড়ে গেলেও আর আলাদা করে কিছু থাকে না। পূজনীয় ভূতেশ আনন্দজির সঙ্গে একদিন দেখা করতে গিয়েছি, মহারাজ শুয়েছিলেন, আমি গিয়ে বললাম মহারাজ একটুখানি আমাদের যেমন পুরনো সংস্কার থেকে একটু মাথা তুলুন, হয় উঠে বসুন নাহলে একটুখানি মাথা তুলুন, আমি আপনাকে প্রণাম করব। মহারাজ বলেন তুমি প্রণাম করো না, তাতে কি হয়েছে? আমি না, শুয়ে থাকা লোককে প্রণাম করে না, বাড়িতে এরকম শুনেছি। তখন উনি হাসতে হাসতে আমাকে বলছেন, আসলে কি জানো তো, আমাদের তো আগে তো দাহ হয়ে গেছে, আমাদের তো শ্রাদ্ধ হয়ে গেছে, তার মানে জাগতিক নিয়মে আমরা মৃত, শুধু ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি, শরীর চলে গেলে এই ডেড বডিটা এখানে পড়ে থাকবে আর বাকিটুকু অনন্তের সঙ্গে মিশে যাবে। আমি তখন ছেলে মানুষ, এই কথাটার অর্থ ঠিক ধরে উঠতে পারিনি, উনি আমাকে কী অর্থে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু এখন যত বয়স বাড়ছে তত বুঝতে পারি। উনি আরেক জায়গায় বলেছিলেন সন্ন্যাসীর শরীর, সন্ন্যাসীর শরীর মানে শুধু গেরুয়াধারী নয়, যারা এই ব্রতটাকে, যারা এই জীবনটাকে, ভগবানের জীবনটাকে যাপন করছেন, সে গৃহী হতে পারে, তিনি সন্ন্যাসী হতে পারেন। মহারাজ খুব জোর দিয়ে বলতেন তোমারা গৃহীর সঙ্গে তোমার খুব একটা ফারাক নেই, নিজেকে খুব উচ্চ অবস্থায় রাখবে না, তখন আমাদের সাধু হওয়া হয়নি। কিন্তু মহারাজ বলতেন যে সে সাদা নীল হলুদ সবুজ কাপড় পরে ভগবানকে খুঁজছে আর তোমরা গেরুয়া সাদা পরে তাকে খুঁজছো, এইটুকু ফারাক। সে অচেতনভাবে তাকে খুঁজছে, তুমি সচেতনভাবে তাকে খুঁজছো, অতএব কখনোই আলাদা করবে না, তুমি সবসময় চেষ্টা করবে নিজের জায়গায়। যদি তুমি মনে করো তারা তোমার চেয়ে ক্ষুদ্র, তারা তোমার চেয়ে কিছু কম, তাহলে কোনো অবস্থাতেই কিন্তু নিজের বিকাশ সাধন করতে পারবে না, সাধন পথ থেকে সরে যাবে। মহারাজ একদিন একটা কথা বলেছিলেন, বলেছিলেন সন্ন্যাসীর শরীর হলো চিন্ময়, তার শরীর চলে গেলে সেটা নালাতেই পড়ল, পচা জায়গাতেই পড়লো, আর আগুনে দাহ হলো আর নদীতে ফেলে দেওয়া হলো, তাতে কিচ্ছু এসে যায় না, তার যে ভেতরের যে আত্মা সেটি অবশ্যই পরমাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই অবস্থা। আর পর এরপরে বলছেন পরবর্তী শ্লোকে, ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে।
ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অর্থাৎ সূর্যের যে দক্ষিণায়নের যে ছ মাস, এই পথ দিয়ে যোগী চন্দ্রলোক প্রাপ্ত হন এবং আবার সংসারে প্রত্যাবর্তন করেন। এই যে ভগবানের এই কথাটা, যে দ্বিতীয় পথটির কথা বলছেন, এই মার্গটি দক্ষিণ দিকে গেছে, অগ্নিতত্ত্বের আগুন আর ধোঁয়া দুই আছে, অতএব ধোঁয়াও আগুনের অংশ। এই জ্যোতির মার্গে তিনি যাচ্ছেন, তিনি বলছেন দক্ষিণায়ন, এই পথে যদি যোগী চন্দ্রলোক প্রাপ্ত হয়ে আবার ফিরে আসেন। এটি বিভিন্ন উপনিষদে খুব ভালো করে বোঝানো আছে, বিশেষ করে ছান্দোগ্য উপনিষদে আছে। কিন্তু স্বামীজি একটি অদ্ভুত কথা বলেছেন যেটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য। স্বামীজি বিদেশের একটি বক্তৃতায় এই কথাটা বলছেন, এসবের অর্থ আমি বুঝি না, সকলেরই এ ব্যাপারে কিছু, সকলেই এ ব্যাপারে কিছু না কিছু বলে থাকে, তাই আমিও বলছি, কিন্তু বিশ্বাস করুন আমি এর মাথামুণ্ড কিছুই বুঝি না। এমন সরল স্বীকারোক্তি বোধহয় স্বামী বিবেকানন্দ ছাড়া আর কেউ করতে পারবেন না, একবারে সরল স্বীকারোক্তি। শাস্ত্রে এই কথা বলেছে, এইভাবে গেলে এইরকম হলে হয়, কিন্তু তিনি এইগুলো যে তিনি বোঝেন না এইটি তিনি বারবার বলবার চেষ্টা করেছেন। 26 নম্বর শ্লোকে তিনি বলছেন, শুক্লকৃষ্ণে গতি ইয়েতে জগত শাশ্বত মতে একয়া যাত্যানাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। জগতের এই শুক্ল ও কৃষ্ণ পথ, এ দুটি যথার্থই শাশ্বত বলে বিবেচিত। একটি দিককে অপ্রবর্তনের দিকে বা মুক্তির দিকে নিয়ে যায়, অন্যটি নিয়ে যায় প্রত্যাবর্তনের দিকে। এই কথা, এটা হচ্ছে রানিং মিনিং। শুক্লপক্ষে গতি ইয়েতে জগত শাশ্বত মতে, এই শুক্ল এবং কৃষ্ণ এই দুটি জগতের শাশ্বত বা সনাতন পথ, যাকে অবলম্বন করে মানুষ মৃত্যুর পর যাত্রা শুরু করে। একয়া যাত্যানাবৃত্তিম, একটি পথে যাত্রা করলে, যে উত্তরায়ণের পথ বলা হয়েছে, আর এই সংসারে পুনরাবর্তন করতে হয় না, ফিরে আসতে হয় না, পুনরাগমন করতে হয় না, এবং সেই এই পথে ধীরে ধীরে ব্রহ্মজ্ঞান লাভ হয়। অন্যয়া আবর্ততে পুনঃ, অন্য পথটি দিয়ে এলে আবার ফিরে আসতে হয়, কারণ আমাদের সুকর্মের সুফল ভোগ করা হয়ে গেলে, ওই যে গীতাতেই এক জায়গায় বলা আছে, শীনে পুনে মর্তলোকে বিশান্তি, আমাদের যখন পুণ্যফল ক্ষয় হয়ে যাবে তখন আবার পুনরায় আমরা মর্তলোকে ফিরে আসব, এই বোধটি আমাদের জাগ্রত হয়। তাই বলছেন দুটি পথ, দুটি শাশ্বত, দুটি চিরন্তন। এই চিরন্তন পথগুলির মধ্যে থেকে তাহলে কি হয়, আমরা ভগবানকে চিন্তা করতে থাকি, ভগবানকে ভাবতে থাকি। এখন চয়েস ইজ আওয়ার্স, আমরা কোন পথ দিয়ে যাব, আমরা আবার পুনরায় ফিরে আসার কথা বলবো, না আমরা আবার তার সঙ্গে না ফিরে আসার রাজত্বে একসঙ্গে সংযোগ স্থাপন করব। এরপরের শ্লোকে বলছেন, নৈতে শ্রুতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, এই মার্গ দুটি জানলে কোনো যোগী আর মোহগ্রস্ত হবে না। আমাদের তো যাবতীয় কিছু তো আমরা মোহের মধ্যে পড়ি, কারণ আমাদের অজ্ঞান, আমাদের না জানার ভাগটা এত বেশি থাকে যে আমরা ওই কারণে মোহগ্রস্ত হয়ে পড়ি। কারণ তাহলে এই মোহগ্রস্ত হই বলে আমরা সংসার কর্মে লিপ্ত হয়ে পড়ি, সংসার কর্মে লিপ্ত হয়ে পড়ি। এই অর্থটা অন্যভাবে নেবেন না, এক্ষেত্রে সংসার কর্মে লিপ্ত হয়ে পড়াটা শ্রীরামকৃষ্ণের যে ব্যাখ্যা আছে সেটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার বোধ হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নৌকা জলে থাকুক তাতে তার কোনো ক্ষতি নেই, কিন্তু জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে। সংসারী সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে প্রবেশ না করে। যে তত্ত্ব আমাদের ডুবিয়ে দেবে, যে তত্ত্ব আমাদের সংসার সাগরের মধ্যে ডুবিয়ে দেবে, সেইটি যেন আমাদের না থাকে। এই কনসিয়াসনেসটা, এই সচেতনতাটা যেন আমাদের ভেতরে সব সময় থাকে। তাই বলছেন একয়া যাত্যানাবৃত্তি, বলছেন নৈতে শ্রুতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। এই যারা একটু আধটু ভগবত জীবন যাপন করছেন তাদেরকে এইটি একটি একবারে খুব সুন্দর করে বলা হচ্ছে, যে এই হচ্ছে গীতার মূল হচ্ছে তত্ত্ব, তস্মাৎ সর্বেষু কালেষু, সেই হেতু সর্বদা
এই পাত পদগুলিকে বিভ্রান্ত না হয়ে তিনি বলছেন ভবার্জুন যোগযুক্ত ভবার্জুন, যোগী হবার কথা বলছেন। যোগী না হলে কিন্তু হবে না। দেখবেন আমাদের আমাদের আচার্যরা বলতেন, দেখবেন সব অধ্যায়তে যোগ কথাটা, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, এই যোগ কথাটা কম্পালসারিলি ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? না, কর্মের মাধ্যমে যুক্ত হয়ে যখন এই যোগটা আমি কাজ করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা ঈশ্বরীয় ভাবের সঙ্গে আমি যুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কর্মটা কিন্তু আত্মযোগ হয়ে থাকবে। আমি কিছুতে ঈশ্বরীয় ভাবের সঙ্গে যুক্ত হতে পারবো না। কর্মটা আমাদের সবসময় আমাদের উচ্চ আদর্শ, উচ্চ চিন্তার জন্য করতে হবে সব সময়, প্রতি মুহূর্তে। আমি পারি না পারি, আমায় নিরন্তর চেষ্টা করে যেতে হবে। তাই জন্য ভগবান বলছেন, সেই হেতু সতস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে যোগ অর্জুন, তুমি যোগী হও, তুমি যা কিছু করো সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের ভাবনার উদ্দেশ্যে তুমি করতে থাকো। আজকে আমরা শেষ করব এই যে আমাদের এই অধ্যায়ের একেবারে শেষ শ্লোক, সেখানে বলছেন, বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অত্যেতি তৎ সর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। শাস্ত্রে বেদপাঠ বা যজ্ঞানুষ্ঠান, তপশ্চর্যা এবং দানকর্মাদি থেকে যেসব পুণ্যফল লাভের কথা বলছেন, সেগুলি জেনে যোগী এসবের ঊর্ধ্বে উঠে যান, এবং ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি সেই অনন্ত, সেই যে পরমাত্মা, সেই তাকে লাভ করবার চেষ্টা করেন। যোগী পরম স্থানম উপৈতি, যোগী সেই পরমপদ বা ব্রহ্মলোক প্রাপ্ত হন। তাহলে আমরা এই ভালো ভালো কাজগুলো করব না? অবশ্যই ভালো ভালো কাজগুলো করব, কিন্তু সব কাজের মূলে হচ্ছে তার তুষ্টি বিধান করা। আমি তার জন্য করছি, তার প্রীতি উৎপাদন করার জন্য করছি। এই ঘটনাটা আপনাদের আমি আগে একবার বলেছিলাম। আমরা তখন, আমাদের তখন সদ্য ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে, রোজ ঘুমিয়ে পড়ি জপ করতে বসার সময়, বেশ 15 মিনিট 20 মিনিট বেশ টিং টিং চক টিং টিং ছট পড়ছি, তারপরে আস্তে আস্তে একটু একটু করে ইয়ে আসে, তারপরে একেবারে সে ভেঙে এরকম হয়ে যায়। আমি গিয়ে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজিৎ আমার ব্রহ্মচর্যগুরু, তাকে গিয়েই বললাম যে মহারাজ এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে, জপ করতে বসলেই ঘুমিয়ে একবার কাদা হয়ে যায়। তো উনি বলছেন, কই আমি তো হই না, কাদা হই না। তখন আমি বললাম যে যে আপনি তো সঙ্গের সঙ্গগুরু প্রেসিডেন্ট, আর আমি একজন সাধারণ অর্ডেন্ট ব্রহ্মচারী। তখন উনি বলছেন, নো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ অলসো সাধু, আই অ্যাম অলসো আ সাধু, তুমিও সাধু আমিও সাধু, তাহলে তোমার আমার মধ্যে তো ওভাবে কোনো ফারাক বিবেচনা করা যায় না। আসল ফারাকটা কী জানো তো? চেঞ্জ দ্য অ্যাটিটিউড, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা বদলে ফেলো। ইফ ইউ গো টু দ্য টেম্পল, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ উইল গেইন সামথিং, অলওয়েজ থিঙ্ক দ্যাট গুরু মহারাজ উইল বি হ্যাপি টু সি ইউ ইন দ্য টেম্পল। তুমি যখন মন্দিরে যাবে, ভেবে নিও না যে তোমার এতে অনেক কিছু লাভ হবে, কিন্তু যদি তুমি ভাবো, তুমি যদি মন্দিরে যাও, ঠাকুর খুব খুশি হবেন তোমাকে মন্দিরে দেখে। তুমি যদি এই মন্দিরে জপ ধ্যান করো, গুরু মহারাজ উইল বি হ্যাপি টু সি ইউ ডুইং জপম ইন্টেন্সলি, তুমি মন দিয়ে জপ করছো এটা দেখে ঠাকুরের খুব আনন্দ হবে। ইফ ইউ ডু সাম সেলফলেস ওয়ার্ক, নাথিং উইল হ্যাপেন টু ইউ, বাট অলওয়েজ থিঙ্ক গুরু মহারাজ উইল বি হ্যাপি টু সি ইউ ডুইং দিস সেলফলেস জব। যখনই তুমি এই কাজ করবে, তখনই মনে হবে যে ঠাকুর খুব খুশি হচ্ছেন তোমার এই নিঃস্বার্থ সাধনায়। বলছেন, খ্রিশ্চিয়ানস ক্যান টেল অল ফর জিজাস, ওয়াই কান্ট বি টেল অল ফর ঠাকুর। খ্রিস্টরা দেখবেন প্রতি কথায় বলবে, যা করছি সব যীশুখ্রিস্টের জন্য, তাহলে কেন আমরা করছি না তার উদ্দেশ্যে, তার প্রীতি উৎপাদন করার জন্য? এই যে যোগী হওয়াটা, এই আমি কাজ করছি কিন্তু আমার মনের একটা অংশ সবসময় তার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। পূজনীয় সুজি মহারাজের একটি স্মৃতি কথা, স্বামী গহনানন্দজি মহারাজ তার জীবনী, তার বক্তৃতায় মহারাজের মেমোরিয়াল মিটিংয়ে বলেছিলেন, পরবর্তীকালে এটা ব্রহ্মানন্দ সেবক স্বামী ব্রহ্মানন্দতেও, ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বানন্দ এই গ্রন্থেতেও এটা সংযুক্ত করা হয়েছে। সেখানে বলছে, তখনকার দিনে 10 টাকার নোট যথেষ্ট বড়, যে সময় উনি ভুবনেশ্বরে জয়েন করেছিলেন, এরকম বড় নোট আর বড় একটা 10 টাকার নোটে প্রণামী আমাদের কাছে আসতো না। সুজি মহারাজ সারা রাত ধরে জপ ধ্যান করতেন তার সেই কুটিয়ায়। ভোরবেলা যখন সবাই উঠে জপ ধ্যান শেষ করতো, দেখতো সুজি মহারাজ ফিরে এসছেন,
পরিষ্কার পরিচ্ছন্ন, যাওয়ার সময় ঠাকুরের ফুলের ঝুড়ি নিয়ে গেছেন, সেই ফুলের ঝুড়ি ভর্তি তিনি ফুল তুলেছেন, এসে ঠাকুর ঘরে দিয়েছেন। গহনানন্দজি বলছেন, তাকে দেখতাম তিনি সব কাজ করছেন, কিন্তু মনের একটা অংশ যেন কোথা অন্য কোথায় চলে গেছে। স্লিপ কাগজ ভেবে 10 টাকার নোট ছিঁড়ে ফেলেছেন। স্লিপ কাগজ কেন ছিঁড়ে ফেলে দিন, সেরকম 10 টাকার নোট ছিঁড়ে ফেলেছেন, বুঝতেই পারছেন না। এই হচ্ছে কথা, যা কিছু করছি সব কিছু তাঁর স্মৃতির উৎপাদনের জন্য, তাঁরকে চিন্তা করা প্রতি মুহূর্তে। এই প্রতি মুহূর্তে তাকে চিন্তা করাটা প্রাথমিকভাবে আসে না। এই প্রাথমিকভাবে যেটা আসে সেটা হচ্ছে, আমি যদি আমার মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ভালোবাসতে পারি। তার সমস্ত কাজ যা কিছু করছি প্রথম দিকে চেষ্টা করতে হবে যে তাঁর প্রীতি উৎপাদনের জন্য করছি, এবং এই প্রীতি উৎপাদন এত তীব্র হয়ে যায় তখন আমি সত্যি সত্যি যা কিছু করি ভগবানের সঙ্গে নিত্য যুক্ত হয়ে করি। এইটাই একবারে আসল কথা। এই যে এইটা হচ্ছে মুক্তি, যোগী পরম স্থান উপৈতি, যোগী সেই জীবন মুক্তির অবস্থা প্রাপ্ত হয়। আমাদের এই সাধন ভজন সমস্ত কিছুর মূল কথা হচ্ছে ভগবানের সঙ্গে একীভূত হওয়া, সেই আদি অবস্থাতে, সেই ব্রহ্মের আদি অবস্থাতে ফিরে যাওয়া, সেই অক্ষর পুরুষের সঙ্গে একীভূত হওয়া। এবং সেটি যদি না হয় তাহলে নিশ্চিত করে জানবেন আমাদের সাধন ভজন সেখানে কোথাও না কোথাও একটা বড় ধরনের খামতি থেকে যাচ্ছে। এইটা আমাদের চেষ্টা করতেই হবে, এবং এটা খুব একটা খুব কঠিন কাজ বলে আমাদের মনে হয় না। আমরা আজকে এখানেই শেষ করছি, আমরা শ্লোকগুলিকে আরেকবার করে পড়ে নেব। পরস্তস্মাতু ভাব অন্য অব্যক্ত অব্যক্তা সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্যতু ন বিনশ্যতি। পরস্তস্মাতু ভাব অন্য অব্যক্ত ব্যক্ত ব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্যতু ন বিনশ্যতি। অব্যক্ত অক্ষর ইত্যুক্তম স্তমাহু পরমাং গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অব্যক্ত অক্ষর ইত্যুক্তম স্তমাহু পরমাং গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। পুরুষ স পারঃ পার্থ ভক্ত্যা লভ্যাস্ত্বনন্যয়া যস্যান্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। পুরুষ স পরঃ পার্থ ভক্ত্যা লভ্যাস্ত্বনন্যয়া যস্যান্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। যত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াত কায়ান্তি তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। যত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াত কায়ান্তি তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। অগ্নির্জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। অগ্নির্জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়ণম তত্র চান্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়ণম তত্র চান্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। শুক্লকৃষ্ণে গতি এতে জগত শাশ্বতে মতে একয়াত্যনাবৃত্তিম অনন্যা বর্ততে পুনঃ। শুক্লকৃষ্ণে গতি এতে জগত শাশ্বতে মতে একয়াত্যনাবৃত্তিম অনন্যা বর্ততে পুনঃ। নৈতে শ্রুতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তো ভবার্জুন। নৈতে শ্রুতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু
योग युक्तो भवार्जुन वेदेषु यज्ञेषु तपसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानम् उपैति चाद्यं वेदेषु यज्ञेषु तपसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानम् उपैति चाद्यम् ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्म योग नामो अष्टमोध्यायः ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।